আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মার্চ মাসের 26 তারিখ 2022 সাল, বর্তমান বাজারে সকল ধরনের কাঠের প্রতি সিএফটি বা প্রতি কেবি কত টাকা চলতেছে আপনাদের সামনে আজকের দামটি তুলে ধরবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, প্রথমে আছে আকাশি কাঠ, প্রতি কেবি 1800 থেকে 2000 টাকা। মেহগনি কাঠ প্রতি কেবি 700 থেকে 1200 টাকা। পুরাতন লোহা কাঠ প্রতি কেবি 4000 থেকে 5000 টাকা। বার্মিস লোহা কাঠ প্রতি কেবি বা সিএফটি 4000 থেকে 7000 টাকা। নাইজেরিয়ান লোহা কাঠ প্রতি কেবি 1800 থেকে 2400 টাকা। চিটাগাং সেগুন কাঠ প্রতি কেবি 3500 থেকে 5000 টাকা। যশোর সেগুন কাঠ প্রতি কেবি বা সিএফটি 2500 থেকে 3000 টাকা। প্রিয় দর্শক, গাছের সারগুলো যত কম হবে, মানে গাছ যত ছোটো দাম তত কম, এবং গাছ যত পোক্তা এবং সার বেশি হবে দাম তত বেশি। নিম কাঠ প্রতি কেবি 1500 থেকে 1600 টাকা। কড়ুই কাঠ প্রতি কেবি বা সিএফটি 2400 থেকে 3000 টাকা। ফুলগামারি কাঠ প্রতি কেবি 1500 থেকে 1700 টাকা। শিল কড়ুই কাঠ প্রতি কেবি বা সিএফটি 1800 থেকে 2000 টাকা। আম কাঠ প্রতি কেবি বা সিএফটি 1200 থেকে 1500 টাকা। কদম কাঠ প্রতি কেবি 800 থেকে 1000 টাকা। মেরা কাঠ প্রতি কেবি 600 থেকে 900 টাকা। জলপাই কাঠ প্রতি কেবি বা সিএফটি 1200 থেকে 1700 টাকা। পিওয়াস, গাছ যত ছোটো হবে দাম তত কম হবে, এবং গাছ যত বয়স বেশি হবে, সার বেশি হবে, ভালো মানের গাছ হবে, দাম তত বেশি হবে। তো আপনারা প্রতি সিএফটি কাঠ কত টাকা করে কিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।